বন্ধুগণ, ভারতে কঞ্জাম পট্টি নিয়ে সম্প্রতি একটা রিপোর্ট এসেছে, যার থেকে নতুন ট্রেন্ডের ব্যাপারে জানা যায়। ভারতে প্রায় মানে ভারতে দারিদ্র এখনো পর্যন্ত সব থেকে কম স্তরে, অর্থাৎ সিঙ্গল ডিজিটে পৌঁছে গেছে। এই ডেটা অনুযায়ী গত এক দশকের তুলনায় খরচ প্রায় 2.5% বেড়ে গেছে। তার মানে ভারতের মানুষদের, বিভিন্ন মানুষ ও তাদের সেবার জন্য খরচ করার ক্ষমতা আরও বেড়ে গেছে। এটাও জানা গেছে যে গত 10 বছরে গ্রামে খরচ করার পরিমাণ শহরের তুলনায় অনেক দ্রুত গতিতে বেড়েছে। মানে গ্রামের লোকেদের আর্থিক সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে, তাদের কাছে খরচ করার মতো আয়ও হচ্ছে। আর এইসব এমনি এমনি হয়নি, এগুলো আমাদের সেই সমস্ত প্রয়াসের ফল যার একমাত্র ফোকাস গ্রাম, গরিব আর কৃষক। 2014 সালের পর থেকে আমাদের সরকার গ্রামগুলির কথা মাথায় রেখে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়েছে, রোজগারের নতুন সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, মহিলাদের আয় বাড়ানোর জন্য উপায় বার করা হয়েছে। উন্নয়নের এই মডেল থেকে গ্রামীণ ভারত শক্তিশালী হয়েছে। আমি আপনাদের আরো একটা পরিসংখ্যান দেব। ভারতে প্রথমবার মোট খরচের মধ্যে খাওয়ার জন্য হওয়া খরচ 50%-এরও কম হয়ে গেছে। মানে আগে যে পরিবারের সমস্ত শক্তি খাবার জোগাড় করতেই খরচ হয়ে যেত, আজ তারাই অন্যান্য জিনিসেও খরচ করতে পারছে।